আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরে খুব সহজে নিজেরাই শুধুমাত্র আটা কিংবা ময়দা ব্যবহার করে নুডলস তৈরি করবেন সেই রেসিপিটা। এবং নিজের হাতে তৈরি করা এই নুডলসটা কিন্তু অনেক বেশি পারফেক্ট এবং সুন্দর হয়। এবং নিজের তৈরি করা এই নুডলস দিয়ে কিভাবে চিকেন চাউমিন তৈরি করবেন সেই রেসিপিটাও থাকবে এই একই ভিডিওর মধ্যে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ঘরে তৈরি করা নুডলসের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নুডলসের জন্য একটা ডো মেখে নিব। এর জন্য মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এখানে একটা মগের মধ্যে আমি 1/2 কাপ পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা, জাস্ট সামান্য 1 চিমটি পরিমাণ। আপনারা চাইলে বেকিং পাউডারও ব্যবহার করতে পারবেন। এবার পানির সাথে এগুলোকে গুলিয়ে নিচ্ছি। বেকিং পাউডার বা বেকিং সোডাটা ব্যবহার করলে নুডলসটা সিদ্ধ করার পর একটু ফুলে উঠবে এবং এটা হালকা হবে, এতে করে খেতে বেশি ভালো হবে। এবার এই ময়দার মধ্যে পানিটা অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং মেশাতে হবে। আর এখানে কিন্তু নর্মাল তাপমাত্রার পানিটা আমি ব্যবহার করেছি, এটা কোনো গরম পানিও না ঠান্ডা পানিও না। পানিটা অল্প অল্প করে ব্যবহার করতে হবে এবং এখানে একটা টাইট ডো, মানে শক্ত একটা ডো মেখে নিতে হবে। কোনোভাবেই ডোটা যেন নরম না হয় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং পানি কতটুকু আমার লেগেছে সেটা আমি বলে দিব, তবে আপনারা এই দিকটা খেয়াল রাখবেন যে ডোটা যেন অনেক বেশি শক্ত হয় এবং একটু অমসৃণ একটা ডো প্রথম দিকে মেখে নিতে হবে। নর্মাল রুটি পরোটা ডোর মতো অতটা সফট হবে না এই ডোটা, ডোটা বেশ অনেকটা শক্ত টাইপের হবে। এই ডোটা মেখে নেওয়ার জন্য আমার 1/2 কাপ পানি থেকে প্রায় 1.5 টেবিল চামচ মতো পানি রয়ে গিয়েছে, তার মানে আমার কিন্তু সম্পূর্ণ 1/2 কাপ পানি লাগেনি। আমি খুবই অল্প পানি দিয়ে একটা শক্ত ডো মেখে নিয়েছি। ডোটা মেখে নেওয়ার পরে একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে র্যাপ করে নিচ্ছি এবং এটাকে র্যাপ করা অবস্থায় এভাবেই 1/2 ঘন্টার জন্য সেট হওয়ার জন্য রেখে দিব। আপনারা চাইলে একটা কাপড়েও মুড়িয়ে রাখতে পারেন যদি প্লাস্টিক র্যাপারটা না থাকে। এখন 1/2 ঘন্টা অপেক্ষা করছি ডোটা সেট হওয়া পর্যন্ত। এরই মাঝে 1/2 ঘন্টা হয়ে গিয়েছে। এবার প্লাস্টিক র্যাপারটা আমি খুলে নিচ্ছি এবং এই পর্যায়ে ডোটা আগের তুলনায় কিছুটা সফট হয়ে যাবে, তবে অন্যান্য ডোর তুলনায় কিন্তু এই পর্যায়েও ডোটা বেশ কিছুটা শক্ত থাকবে, যেহেতু প্রথমেই আমরা ডোটাকে অনেকটা টাইট করে মেখে নিয়েছি। আবার একটু মথে নেওয়ার পরে এবার এই ডোটা দিয়ে আমি রুটি বেলে নেব। তো একটুখানি ময়দা ছিটিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডোটুকু দিয়ে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিব। যেহেতু ডোটা একটু শক্ত তাই রুটিটা কিন্তু একটুখানি শক্তি লাগিয়ে তারপরে বেলে নিতে হবে। আর এই রুটিটা অনেক বেশি মোটাও হবে না, আবার অনেক বেশি কাগজের মতো পাতলাও হবে না। সাধারণত রুটিটা যেরকম হয়ে থাকে ওরকম হবে। আমার পুরো রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। এবার উপর দিয়ে কিছুটা ময়দা আমি ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পরিমাণ এখানে ময়দা আর একটু বেশি করেও ছিটিয়ে দিতে পারেন, কারণ এই পর্যায়ে নুডলসটা আমি কেটে নিব। তো নুডলস কাটার জন্য আমি রুটিটাকে একটুখানি ভাঁজ দিয়ে নিচ্ছি এভাবে পার্ট বাই পার্ট করে। এখন এর মাঝখান থেকে আমি কেটে নিচ্ছি। এবার দুটো অংশ থেকে একটা অংশ আমি নুডলসের মতো করে কেটে নিচ্ছি। আর আমি একটু মোটা করেই কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে আরও চিকন করেও কেটে নিতে পারেন। আর একইভাবে কিন্তু আমি দুটো অংশই নুডলসের জন্য কেটে নিব। এবার নুডলসগুলো এভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে। যেহেতু ডোটা আমরা তুলনামূলক একটু শক্তভাবে তৈরি করেছি তাই এটা কিন্তু খুব সহজেই খুলে নেওয়া যাবে শুধুমাত্র ডোটা শক্ত হওয়ার কারণে। একইভাবে আমি সবগুলো খুলে নিব, তবে আপনারা যদি মনে করেন যে এখানে আরেকটু বেশি ময়দা ব্যবহার করে রুটিটা বেলে নেবেন বা ভাঁজ করার সময় ময়দাটা আরেকটু পরিমাণে বেশি ব্যবহার করবেন, সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আর এরই মাঝে আমার কিন্তু নুডলসগুলোও খুলে নেওয়া হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন এগুলো কত সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে ঘরে তৈরি করা নুডলস। সবগুলো নুডলস কেটে নেওয়ার পরে আমি সামান্য একটু ময়দা ছিটিয়ে মেখে নিচ্ছি, যাতে করে একটা আর একটা সঙ্গে না লেগে যায়। যেহেতু ডোটা টাইট করে মথে নেওয়া হয়েছিল তাই একটা আর একটা সাথে লেগে যাওয়ার খুব একটা ভয় নেই। তারপরও এভাবে একটু ময়দা ছিটিয়ে দিবেন, তাহলে কোনোভাবেই আর একটা আর একটা সঙ্গে লেগে যাবে না। এখন আমি নুডলসগুলো সিদ্ধ করে নিব। এর জন্য চুলা একটা হাঁড়িতে বেশ কিছুটা পানি গরম করতে দিয়েছি।
এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। পানিটা যখন সম্পূর্ণভাবে ফুটে উঠবে ওই পর্যায়ে নুডলসগুলো দিতে হবে। এখন আমি সবটুকু নুডলস এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিলাম এবং পানিতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে একটা আর একটা সঙ্গে লেগে না যায়। এই পর্যায়ে কিন্তু অবশ্যই নেড়ে দিবেন, না হলে কিন্তু আবার এক জায়গায় সবগুলো দলা পাকিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পানির মধ্যে কিন্তু এগুলো সম্পূর্ণ প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে আছে। আর এই নুডলসটা সিদ্ধ করার সময় পানিটা একটু পরিমাণে বেশি করে দিবেন, এতে করে নুডলসটা একদম ঝরঝরে হবে। নুডলসগুলো মোটামুটি মাঝারি আছে, 3 থেকে 4 মিনিট সিদ্ধ করে নিলেই যথেষ্ট। অনেক বেশি সময় ধরে কিন্তু এই নুডলসটা সিদ্ধ করার কোনোই প্রয়োজন নেই। আর এই নুডলসটাকে একেবারে 100% সিদ্ধ করে চুলা থেকে নামাতে যাবেন না। মোটামুটি যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে, বাকিটা কিন্তু গরম ভাপেই সিদ্ধ হয়ে যাবে। আমি চেক করে নিচ্ছি, দেখেন নুডলসগুলো সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এই চুলা থেকে নুডলসগুলোকে নামিয়ে নিচ্ছি। আমি এবার পানিটাকে ছেঁকে নুডলসগুলো তুলে নিচ্ছি। নুডলসগুলো তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে নুডলসগুলোকে ধুয়ে নিতে হবে। আপনারা কলের নিচে রেখে জাস্ট নুডলসগুলোকে ওয়াশ করে নেবেন, এতে করে নুডলসগুলোর মধ্যে আর কোনো আঠালো ভাব থাকবে না। এই তো দেখতে পাচ্ছেন নুডলসগুলো ধুয়ে নেওয়ার পরে কতটা ঝরঝরে হয়েছে, একদমই একটা আর একটা সঙ্গে লেগে নেই। তো এবার আমি এই নুডলস দিয়ে চাউমিন তৈরি করে দেখাবো আপনাদেরকে। চাউমিন তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি আর চিকেনগুলোকে লম্বা লম্বা করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ করে জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসের মধ্যে কিন্তু লবণ থাকে। এবার সব কিছুকে মেখে নিচ্ছি, তবে এর মধ্যে আমি 1 চা চামচ করে আদা রসুন বাটা ব্যবহার করেছি, যে জিনিসটা আমার কোনো কারণে ডিলেট হয়ে গিয়েছে তাই এখানে আর অ্যাড করতে পারিনি। তো আপনারা 1 চা চামচ করে আদা রসুন বাটা এখানে ব্যবহার করবেন। চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে মশলা দিয়ে মেখে নিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। এখন এই চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে আমি 4-5 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু এখানে আমি চিকেন ব্রেস্ট ব্যবহার করেছি, এটা সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগবে না, 4-5 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি, 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর কয়েক ফালি কাঁচা মরিচ। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন খুব দ্রুত সিদ্ধ হয় এমন সবজিগুলো ব্যবহার করার জন্য। সবজিগুলো একটু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি সবজির জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনটা আমরা আগে থেকেই লবণ ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে শুধুমাত্র সবজির জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণই ব্যবহার করতে হবে। এবার এই ভেজিটেবলগুলোকে হাই হিটে 2 মিনিটের মতো চিকেনের সাথে সর্টে করে নিব। আর এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি এখানে সিদ্ধ হওয়ার মতো কিছুই নেই, এগুলো ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগে, তাই 2 মিনিটের মতো সর্টে করে নিলেই যথেষ্ট। এর মধ্যে সেই আগে থেকে সিদ্ধ করা হাতে কাটা নুডলসগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস আর 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। চেষ্টা করবেন চিনিটা দেওয়ার জন্য, এতে করে টেস্টের খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। এই পর্যায়ে এর মধ্যে আমি কোনো ধরনের লবণ ব্যবহার করব না, যেহেতু নুডলসটা আমরা লবণ দিয়ে তৈরি করেছি। সবজি এবং চিকেনের মধ্যেও লবণ আছে এবং সয়া সসের মধ্যেও কিন্তু লবণ আছে, তাই এই পর্যায়ে লবণ ব্যবহার করার কোনোই প্রয়োজন নেই। তারপর আপনি টেস্ট করে দেখতে পারেন, যদি আপনার কাছে প্রয়োজন মনে হয় আপনি ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু আমার চিকেন চাউমিনটা একদম রেডি হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমার চাউমিনটা একদম রেডিও হয়ে গিয়েছে। এবার আমি চুলার জালটা বন্ধ করে গরম গরম পরিবেশন করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার হাতে নিজে তৈরি করা নুডলস দিয়ে চিকেন চাউমিন। এটা খেতে ঠিক কতটা টেস্টি সেটা আপনারা তৈরি করলে নিজেরাই বুঝতে পারবেন। হুবহু সেম এই রেসিপিতে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।